وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد جي ভাই, হজ একটি ফরজ ইবাদত, ঠিক তেমনি জাকাত একটি ফরজ ইবাদত, ঠিক তেমনি করে আপনার সালাত ও ফরজ ইবাদত, পাঁচ ওয়াক্ত খামসা সালাওয়াত। এখন কেউ পাঁচ ওয়াক্ত সালাত পড়ে তাকে তো আমরা আপনার সলাতি বলি না, ঠিক আছে, এমনি তো আমরা বলি না, তার টাইটেল হিসাবে তো সলাতি লাগাই না, টাইটেল হিসেবে মাঝে তো নামাজ পড়ে ভালো, এটা নিঃসন্দেহ প্রশংসার যোগ্য, কারণ সে আপনার রবের পাঁচ ওয়াক্ত ফরজ ডিউটিটা আদায় করতে হবে মুসলমান থাকলে। ঠিক তেমনি করে যখন নিসাব পৌঁছে যাবে তখন জাকাত ফরজ জাকাত দিতেই হবে তাকে। কেউ যদি ফরজ জাকাত আদায় করে তাকে জাকাত দিয়ে তার নাম দিয়ে দিলেন, একটু টাইটেল দিলে হবে না? হবে না। ঠিক তেমনি করে বিষয়টা হচ্ছে হজের ক্ষেত্রে। আপনার ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে হজ। সামর্থ্যবান ব্যক্তি যখন সামর্থ্য পৌঁছে যাবে তখন তারপরে হজ বর্তাবে এবং তারপরে হজ ফরজ হয়। ফরজ হজ আদায় করলো কেউ, তার নিজের জন্য সে টাইটেল লাগালো হজের পরে, আমি আল হাজ উমক, আমি আল হাজ তুমক আলহাম, এই জন্য টাইটেলের জন্য হজ করা। তাহলে যদি এই মানুষের প্রশংসা পাওয়ার জন্য হাজির লকব লাগানোর জন্য যদি হজ করে তাহলে তো এটা নিঃসন্দেহ আপত্তি কর। কেউ ডাকতেছে সে হাজির সাহেব হজ করে আসছে, সেটা ভিন্ন বিষয়। নিজে নিজের আত্মপ্রশংসা করা, নিজে নিজের আপনার গুণগান গাওয়া, আমি হজ করে আসছি, এই করে নিজের নামের পেছনে অহংকার করা এই নাম নিয়ে, বা গর্ববোধ করা যে আমি হজ করে আসছি, তা আপনি ফরজ ইবাদত আদায় করছেন আল্লাহ। আপনার উপর ফরজ যেটা বড় ঝুলে ছিল সেটাকে আপনি শেষ করলেন। এখানে লকব লাগানোর জন্য হজ না ভাই, হজ হবে কি জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওল ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল, সবকিছু তো আল্লাহর জন্য, সবকিছুই আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যে হজ হয় সে হজ কি নামের পাশে টাইটেল লাগায়? নিজেকে আত্মপ্রশংসা করা, নিজের প্রশংসা নিজেই আপনার মানুষের মধ্যে করা, না, এটা মোটেও ঠিক নয়। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজের প্রশংসা করিও না, হুয়া আলামু বিমানিত তাকওয়া, আল্লাহ অধিক ভালো জানেন কে বেশি তাকওয়া তাকওয়াবান তাকওয়াশীল। হজ তো এটা ইমানের বিষয়, এটা হচ্ছে একটি আপনার আমলের বিষয়, এটা অন্তরে থাকবে যে আমি হজ করে আসছি, দোয়া করবো আল্লাহ আল্লাহ যদি আমার হজটা কবুল করে। আমাদের দেশে অধিকাংশ মানুষ শুধু আর লোক দেখা দেখি এই সমস্ত ইবাদত করে, রিয়ার অন্তর্ভুক্ত, যে আমি হজ করে আসবো তারপরে নামের পাশে হাজি সাহেব লাগাবো, এগুলো বর্জনীয় বাঞ্ছনীয় নয়, এগুলো মোটেও ঠিক নয়। লকবের জন্য হজ করবে না, হজ করবে আল্লাহর জন্য। আল্লাহ আলম।